হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। অনেকদিন পর মেয়ের স্কুলে চলে আসছি, কারণ আজকে মেয়ের প্যারেন্টস মিটিং তো আসতে তো হবেই, তো সেজন্য মূলত চলে আসলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অলমোস্ট কিন্তু ক্লাসে প্যারেন্টস মিটিং শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন মিসের সাথে কথা বলতেছে সবাই, আর আমি ভাবলাম একটু ফাঁক দিয়ে ভিডিও না করলে হয়, তাই আমি একটু ভিডিও করছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর ভাবিরা লক্ষ্মী হয়ে সব বসে আছে, তো আমি ভাবলাম এই কাজটা যদি আমি না করি তাহলে কিন্তু একেবারে মিস হয়ে যাবে। তো এই তো ইকরার আম্মু খুব লক্ষ্মী হয়ে সব কথাবার্তা শুনছে, তো আমি বললাম যে একটু এ পাশে আসো, তুমি আর আমি একটু ফটোশ্যুট করি। তো যেমন কাজ যেরকম কথা সেরকম কাজ, সে আসলো, আমরা একটু ছবি তুললাম, ইকরার মা একটু হাই বলছে, আর এদিকে মান্নার আম্মু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, সে দৌড়ে যাচ্ছিল যে কথা শুনবো, তাই আমি বলছিলাম কথা অলমোস্ট বলা শেষ, এখন আসো তো আমরা ভিডিও করি। তো তাই তারা দুজন পোস্ট দিচ্ছে আর আমি ভিডিও করছি। আর এদিকে যেহেতু প্যারেন্টস মিটিং শেষ, সব ভাবিরাই বের হচ্ছিলো আর আমরা একটু গল্প করছিলাম কেমন হবে পরীক্ষা, মেয়েদের কি না সব কিছুই। তো এর মধ্যে আমার দেখা হয়ে গেল আমার বেস্ট ফ্রেন্ড তাহমিদের আম্মু। তো ও যেহেতু অন্য সেকশনে, তাই বের হয়েই আমার সাথে দুষ্টমি করছিল, আর এটা আমি ভিডিও না করে পারলাম না। তো যাই হোক, এর মধ্যে তাবিবের বাবাও চলে আসছে স্কুলে, কারণ আজকে আমাদের একটু কাজ আছে, ব্যাংকে যেতে হবে। তো বললো ঠিক আছে তাহলে নাস্তাটা খেয়ে নাও, আর ভাবলাম যে এটাও একটু ভিডিও করি। এই যে তাবিবের বাবা খাচ্ছে, জাস্ট ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন।